অর্পণের মায়ের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দায়ের করা হলো। উনি নাকি নিজের পুত্রবধূ রাইকে মানসিকভাবে নির্যাতন করেছেন। বিয়ের 3 মাসের মাথায় বাবা মায়ের একমাত্র সন্তান রাই নিজের বাড়ি ফিরে গিয়েছিল। রাইয়ের মা বাবা বলেছিল, বেশ করেছিস, চলে এসেছিস, আমরা কি মরে গেছি নাকি? এবার দেখ তোর শাশুড়িকে কীভাবে শায়েস্তা করি। অর্পণের মা অনুরাধা দেবী আগে স্কুলে শিক্ষকতা করতেন। একজন অত্যাচারী দাপুটে মহিলার সাথে সত্যি তার কোনো তুলনা চলে না, কিন্তু মানুষকে কি আর বাইরে থেকে দেখে সবটুকু বোঝা যায়? তাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা জানাজানি হওয়ার পর পাড়া প্রতিবেশীরা সবাই একটু সন্দেহের দৃষ্টিতেই অনুরাধা দেবীর দিকে তাকাতো। সে যাই হোক, আদালতের নির্দেশ পাওয়ার পর নির্দিষ্ট দিনে অর্পণ মাকে নিয়ে আদালতে হাজির হলো। রাইয়ের বাবা অনুরাধা দেবীর সামনে দিয়ে যাওয়ার সময় যুদ্ধজয়ের ভঙ্গিতে জামার কলার ঝাঁকালেন। রাইয়ের মা বললেন, ভগবান আপনাকে ক্ষমা করবে না, এই বলে দিলাম। অর্পণ অনুরাধা দেবীকে বলল, মা তুমি ওদিকে গিয়ে বসবে চলো। অনুরাধা দেবী হেসে বললেন, না রে আমার কোনো অসুবিধা হচ্ছে না। রাই তখন বেঞ্চে বসে ফেসবুকে বন্ধুদের সাথে গল্পে ব্যস্ত। অনুরাধা দেবী দেখলেন অর্পণ রাইকে আর চোখে দেখছিল। শুনানি শুরু হওয়ার পর কিছুক্ষণ ধরে দুই পক্ষের উকিলের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলল। তারপর জজ সাহেব অনুরাধা দেবীকে বললেন, আপনি যদি আপনার স্বপক্ষে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। অনুরাধা দেবী আঁচল দিয়ে চশমার কাঁচটা পরিষ্কার করে চশমাটি পরে উঠে দাঁড়ালেন। কাঠগড়ায় দাঁড়িয়ে অনুরাধা দেবী বললেন, ছেলের বিয়ের আগে একবার রাইকে আমি দেখেছিলাম, সাথে রাইয়ের বাবা মাও ছিলেন। ওরা আমায় বলেছিলেন রাইকে ওনারা রাজকন্যার মতো মানুষ করেছেন, মেয়ে মানেই অবহেলিত, এইসব ধারণায় ওনারা বিশ্বাসী নন। তাই রাই স্বাধীনভাবে বড় হয়ে উঠেছে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুবাদে রাই একজন মেম সাহেবের থেকে কোনো অংশে কম নয়। পোশাকের ক্ষেত্রেও পাশ্চাত্য পোশাকই গ্রাহ্য, কারণ সাধারণ চুড়িদার ওড়নার সাথে ইংলিশ কচকচানিটা নাকি একদম ভালো যায় না। যদিও বা আমি স্কুলে ইংরেজি শিক্ষিকাই ছিলাম, সে যাই হোক, ছেলের পছন্দ দেখে আমি আর কোনো কিছু নিয়ে আপত্তি করিনি। বিয়ের পর আমায় জানিয়ে দেওয়া হলো রাইয়ের ঘরে যখন তখন ঢোকা চলবে না, ঢুকতে গেলে দরজা নক করে তবে ঢুকতে হবে, নয়তো রাইয়ের প্রাইভেসির মৃত্যু ঘটবে। একদিন এই ব্যাপারটা একদম মাথায় ছিল না, সটান ঘরে ঢুকে জিজ্ঞেস করেছিলাম, চিকেনের ঝোল খাবে নাকি চিকেন কষা করব। রাই তখন বন্ধুদের সাথে ফোনে গল্প করছিল, আমাকে দেখে বিস্ফারিত চোখে বলল, আপনি নক না করে ঢুকলেন কেন? ব্যাস সেই থেকে আমার অপরাধের শুরু। একদিন অর্পণ অফিসের কাজে কলকাতার বাইরে ছিল, আমার শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই রাইকে বললাম একটা কিছু রান্না করে নিতে। রাই আমার রান্নার মশলাপাতি দেখে বলল, ও এসব দিয়ে রান্না করতে পারবে না, অনেক সাহেবি মশলার নাম বলল, কিন্তু সামান্য ডাল ভাত করতে ওগুলো কেন লাগবে আমার মাথায় ঢুকল না। কেন পারবে না জিজ্ঞেস করতেই রাইয়ের মনে হলো আমি ওকে নির্যাতন করছি। সেদিন একবেলা আমি অভুক্তই ছিলাম, রাই বাইরে থেকে খাবার এনে খেয়েছিল, রাতে দুর্বল শরীর নিয়ে কোনো মতে সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। কিছুদিন পর ওরা দুজনে সন্ধ্যায় বেরিয়েছিল, কিন্তু ফিরতে খুব দেরি করেছিল, ফোনেও পাচ্ছিলাম না, তাই দুশ্চিন্তায় আমি ছটফট করছিলাম। ওরা ফিরতেই চেঁচিয়ে বলেছিলাম, এত দেরি করিস কেন, চিন্তা হয় না? রাই তখন বলেছিল, ওর বাবা মাকেই ও কোনোদিনও কোনো কাজের কৈফিয়ত দেয়নি। তখন আমার মনে হলো তাহলে আমি কোন হরিদাস পাল। এই হলো রাইয়ের উপর আমার মানসিক নির্যাতনের কয়েকটি নমুনা। পরের দিন সকালে রাই চলে গেল, অর্পণের কোনো নিষেধই শুনল না। একটু শাসন করতে চাওয়া, একটু আঁকড়ে ধরতে চাওয়া কি খুব বড় অপরাধ? শাশুড়ি ঘরে ঢুকলে প্রাইভেসি নষ্ট হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘরোয়া সমস্যা তুলে ধরলে প্রাইভেসি নষ্ট হয় না? রাইয়ের দিকে তাকিয়ে অনুরাধা দেবী বললেন, কি রাই ঠিক বললাম তো? তোর ছবিতে লাইক আর কমেন্ট করা বন্ধুরাই তো তোর সবচেয়ে কাছের, তোর কখন মাথা ধরল, কখন তোর ডিপ্রেসড লাগছে, এগুলো সবার আগে তোর সোশ্যাল মিডিয়ার বন্ধুরা জানতে পারে। অথচ আমি তোর পাশের ঘরেই আছি, কিন্তু তোর ঘরে আমার প্রবেশ নিষেধ।
রাই মাথা নিচু করে বসে রইল। আর রাইয়ের বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, এই যে আপনারা মেয়েকে এত স্পেস দিয়েছেন, সেই স্পেসে আপনারা নিজেরা আদৌ আছেন তো? আমার কিন্তু তা মনে হয় না। রণংদেহী মনোভাব নিয়ে মেয়ের সংসার ভাঙতে চলে এলেন। একবারও কি প্রকৃত কারণ জানার চেষ্টা করেছিলেন? ভাঙা কিন্তু খুব সহজ, কিন্তু নতুন করে গড়ে তুলতে একটা গোটা জীবনও কম পড়ে যায়। অনুরাধা দেবীর কথা শুনে আদালতে এক অদ্ভুত নিস্তব্ধতা দেখা দিল। অনুরাধা দেবী জজ সাহেবের উদ্দেশ্যে বললেন, শাশুড়ি মাত্রই কি খারাপ, অত্যাচারী, দাপুটে? কয়েকজন খারাপ বলে আমাদের সবাইকে সমগোত্রীয় বলা হবে কেন? ছেলের মা বলে কি কোনো সুবিচার পাব না আমরা? সব সময় আমাদেরকে কেন দণ্ডিত করা হবে? আজ পাড়া প্রতিবেশী, দুধওয়ালা, পেপারওয়ালা, এদের সকলের তির্যক চাহনি, কটু মন্তব্য আমাদের সহ্য করতে হচ্ছে। এগুলো মানসিক নির্যাতন নয়? দুদিক রক্ষা করতে গিয়ে আমার ছেলেকে যে নাকাল হতে হচ্ছে, সেগুলো মানসিক নির্যাতন নয়? আপনারা তো মেয়েদের সুবিধার জন্য অনেক আইন এনেছেন, আমিও তো একটি মেয়ে, তাহলে আমি কেন বঞ্চিত থাকব? আমিও এর বিচার চাই। অনুরাধা দেবীর বক্তব্যের শেষে করতালিতে আদালত চত্বর ফেটে পড়ল। অন্য আরেকদিন শুনানির তারিখ নির্ধারিত হল। অনুরাধা দেবী খেয়াল করলেন, রাই অর্পণের দিকে এগোতে অর্পণ পাশ কাটিয়ে বেরিয়ে গেল। অনুরাধা দেবী রাইয়ের গাল ধরে বললেন, অর্পণকে ছেড়ে থাকতে পারবি? রাই চুপ করে রইল। অনুরাধা দেবী বললেন, তোর দুই মায়ের মধ্যে আমি যদি একটু বকি তাহলে কি খুব রাগ করবি তুই? একটু বকবো, কিন্তু অনেকটা ভালোবাসব, থাকবি আমার কাছে? রাইয়ের চোখে জল এলো। রাই বলল, আমি তোমাদের সাথে বাড়ি যাব। অনুরাধা দেবী হেসে বললেন, অর্পণ গাড়িতে বসে আছে, ওর কাছে যা। রাইয়ের বাবা রাইকে বললেন, কোথায় যাচ্ছিস তুই? অনুরাধা দেবী বললেন, রাইয়ের যেখানে থাকার কথা রাই সেখানেই যাচ্ছে। রাইয়ের মা এগিয়ে এসে রাইয়ের বাবাকে বললেন, রাইকে যেতে দাও। অনুরাধা দেবী রাইয়ের মাথায় হাত রেখে বললেন, ছেলে মানুষেরা তো ভুল করবেই, কিন্তু ওদের শোধরানোর দায়িত্ব তো আমাদের। এই বলে নমস্কার জানিয়ে গাড়িতে উঠে গেলেন অনুরাধা দেবী।